আজ আমরা যাচ্ছি মুকুটমণিপুর কংসাবতী ড্যাম দেখতে। সেখান থেকে সোজা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেব। 3 দিনের ট্রিপ খুব ভালোই কাটলো। বাঁকুড়া, বিষ্ণুপুর, আবার মুকুটমণিপুর, এই ঢুকে গেলাম মুকুটমণিপুরে। এটা হলো কংসাবতী ড্যামের লক গেট। আমরা যেহেতু রবিবার গেছিলাম, তাই আমরা পারমিশন পাইনি গাড়ি নিয়ে এই ড্যামের ওপর দিয়ে যাওয়ার। তোমরা যদি শনি রবিবার আসো তাহলে আগে থেকে পারমিশন করিও, না হলে সোম টু শুক্র তোমরা এখানে পারমিশন করিয়ে নিতে পারবে। আমরা 2টো টোটো ভাড়া করেছিলাম এবং টোটো করেই পুরো ড্যামটা ঘুরেছিলাম। এই ড্যামের রাস্তাটা প্রায় 7 কিলোমিটার, ভীষণই সুন্দর লাগছিল। আকাশটা তো মনে হচ্ছিল যেন আলো আঁধারি খেলা খেলছে আমাদের সাথে। একদিকে নীল আকাশ, পেছন দিকটা দেখো কালো মেঘে ভর্তি। আমরা যে টোটো ভাড়া করেছিলাম, 2টো টোটো ভাড়া লেগেছিল 1000 টাকা। সিঁড়ি দিয়ে উঠেই দেখি একটা মন্দির। মন্দিরটার নাম পরেশনাথ শিব মন্দির। বেশ বড়সড় মন্দিরটা। আর এই মন্দিরটার থেকে ড্যামের ভিউটা অসাধারণ। এইখানটা হলো কুমারি আর কংসাবতীর মোহনা। ড্যামের রাস্তাটা এতটাই সুন্দর যে আমার মনে হচ্ছিল একটা যদি বাইক থাকতো তাহলে বাইকে করে ঘোরা যেত। এই রাস্তাটা বাইক রাইডের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যারা তোমরা বাইক রাইড করতে পছন্দ করো, তারা একবার এই ড্যামটা দিয়ে বাইক রাইড করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। এই জায়গাটার নাম মুসাফিরানা ভিউ পয়েন্ট। এটা একটা পার্ক, সুন্দরভাবে সাজানো এবং ল্যান্ডস্কেপটাও ভীষণই সুন্দর লাগছে। আমরা যে ছোটোবেলায় সহজ পাঠ করেছিলাম, সেই সহজ পাঠের অ আ হ্রস্ব দীর্ঘ ই ক খ গ, সেগুলোই এখানে সেই কবিতাগুলোকে নিয়েই করা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে। আর এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে যেন মনে হচ্ছিল আমরা প্রকৃতির মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। চারপাশে সবুজই সবুজ, ভীষণ শান্তির জায়গা। মুসাফিরানা ভিউ পয়েন্টের প্রবেশ মূল্য
10 টাকা করে। তো এখানে ঢুকতে গেলে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে দূরে বৃষ্টি নেমেছে, তাই আমরা তাড়াতাড়ি নেমে গেলাম, কারণ বৃষ্টি নেমে গেলে অসুবিধা হবে আমাদের গাড়ির কাছে পৌঁছাতে, টোটো করে যেতে হবে। তো সেই বৃষ্টি এলো, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। ড্যামের ওপর দিয়ে যাচ্ছি, মুষলধারে বৃষ্টি পড়ছে আর ভীষণ রকমভাবে হাওয়া দিচ্ছে। ভয় ভয় তো একটু লাগছিলই, কিন্তু এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।